আসরের আজান। ঠিক আজান নামাজ শুরু হয়ে যে জায়গাটা শুনবো জায়গাতেও নামাজ খাড়া হয়ে যাবে। যে যেন আছে মনে নামাজ খাড়া হয়ে যাবে, আবার নামাজ শেষ হবে, আবার তারা তো আসবে। لا إله إلا الله، اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة اسم مقام محمد الوحيد، وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. سبحان الله ميعاد بديت أخر سيما من أول بديت أخر سيما بروي سبو আই মিন নামাজ আজানোর তো তুলনা হয় না। আমি এখন নামাজের দেখার ওই দিন সুন্নাত করবো আসরের নামাজ। আই মিন 10 থেকে 15 মিনিট পরে নামাজ শুরু হইব। আর এমনি যারা আছেন সকলে মিলে নামাজ পড়বা, আমরা মস্তি করলে নামাজ শুরু হইব। তাও কা মানুষ এমনি ওয়াকিং করা, বিলা হাউস সাইড মানুষ ওয়াকিং করা, যেন তাও কা আমি একটু দূর করে গিয়ে একটু যাই। আমি এখন 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 দূরে সব বন্ধু তারা তো কেমন করলাম। আমরা যখন মসজিদে আল্লাহর ঘর খাসে যাইতাম, চাই তোয়াফ করার জন্য বা সোলার জন্য বা যাওয়ার নামাজের জন্য, কত দূর থেকে আমরা ওয়াকিং শুরু করি। যে সহজে আমরা আমার কথা কইলাম, আমরা তো ওই সাইড থেকে হয়তো আমি 2 দিন ধরে আইসি, এখন আমি ওই বিল্ডিংয়ে যাইতাম পারছি না। একটু এলাকার নতুন সংস্কার করছে, কতবার গেছিলাম তখন তার খাস করে মানিয়ে লোক। আমরা যখন মসজিদে আই আই আইবা ওদিকে ওদিকে ঢুকে যাই, এগুলো সময় করি আমি এই সাইডে ওই সাইডে এবার যাইতে পারছি। সো বাহান আল্লাহ কত বড় মসজিদ, আল্লাহ আল্লাহ তোমার সিনার জানার মতো তৌফিক, আল্লাহ তোমার শুক্রিয়া জানানো তৌফিক। সুবহান আল্লাহ, মজা কার হয়ে যেরম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أشهد أن لا إله إلا الله أشهد حي على الصلاة لا حول ولا قوة إلا حي على الفلاح ما شاء الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাককে আমারে উমরা তাওয়ার তৌফিক দিছেন তো উমরা আপনারা অনেকে জানেন দেখছেন যে ক্লক টাওয়ার মক্কা ক্লক টাওয়ার আই মিন যে একটা টাওয়ার আছে একটু লোকের ক্লক টাওয়ার খোলা হয় এগুলোর মধ্যে একটা ক্লক আছে ঘড়ি আছে যে ঘড়িটা কীভাবে মেকানিজম করে হয়েছে কীভাবে বানাইছে ওটা কীভাবে খাস করে এই জিনিসগুলো তারা একটা মিউজিয়াম বানিয়ে রাখছে এখানে খুব সুন্দরভাবে খাওয়ার এক্সপ্লেন করা হয়েছে যে কীভাবে কোন জিনিস বানাই লিয়েছে যে হোক আমরা গরিব মধ্যে যে এই জিনিসগুলো দেখি সোনা দিয়ে বানাই লিয়েছে দেখেন ওকে লেটস সি ক্লোজলি ভেরি ক্লোজলি দেখেন It's a form of pearl, fiber, and it's a model rasa. Then, it's a little bit of a
এবং এখানে একটু সুন্দরভাবে এক্সপ্লেন করা অপারেশন করছে। আমি একটু ডাউন করি, আমি নিউজিয়াম আমার এসি $150 দিয়া $100 $150 সৌদি রিয়াল রিয়াল সৌদি রিয়াল রাইট ওকে ওকা এই জিনিসগুলো আছে করে নিচ্ছে যা সেটা ছোট্ট একটা জিনিস দেখার রয়েছে ওগুলো ক্লক সো ক্লক ড্রাইভ হাউ ক্লক ওয়ার্ক এই এক্সপ্লেনটা এখানে আছে এই গড়ির মধ্যে তারা কোন মেকানিজম যে তারা ইউজ করছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাই ডে বাট গ্রিন বাই নাইট জেন্টস শোন তেখেতের সাইজ কিন্তু মানে একদম কোয়া সুবহানাল্লাহ আতাইলাম আমি তারা নিগড়ি কীভাবে খাস করে একদম ছোট দেন একটা দেন তিনটা জিনিস এবং মানে এক্সপ্লেন করে কীভাবে কাজ করে জিনিসটা দেখা গুগুরে এই যে করে অবশ্যই ধন্যবাদ শুক্রিয়া মাকারিম মোহাম্মদ আবদুল্লাহ ভাই তার ভিডিওর মধ্যে আমি জানতে পারলাম যে এটা একটা মিউজিয়াম হওয়া যায় আমি 2017 আইসি তখন এই যে একটা মিউজিয়াম আছে বা এরকম কিছু একটা আমি জানতাম না তো ভাই এই ভিডিও বানানোর পরে এটা আমি দেখছি এবং এবার যখন আল্লাহর সুকুমিলে আইতাম নিহত রাখছি যে আমি ইয়া মিউজিয়ামটা অবশ্যই দেখবো ইনশাল্লাহ তাও কীভাবে বানাইছে তারা কীভাবে তারা কাজ করছে এক্সপ্লেন করে ওকে এই জিনিসগুলো আইতে মিলি অনেক অনেক ওজন তখন কীভাবে কাজ করছে কীভাবে কাজ করে এইগুলা ওকে আজ ওকে এইগুলো যে গোয়াই লিছে সুন্দর করি টার্ন ব্ল্যাক ইন্টু হোয়াইট ব্ল্যাকটা হোয়াইট ইজ ইব দেন এল ইডি ইজ প্লেস ইন দ্য স্পেশাল গ্রিড অফ